1920 সালে ব্রিটিশ সরকার কর্তৃক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ক্যাডেট কোর ইউসিসি গঠন। 1923 সালে ইউনিভার্সিটি ক্যাডেট কোরকে ইউনিভার্সিটি ট্রেনিং কোর নামে নামকরণ। 1928 সালে 12 ঢাকা কোম্পানি গঠন এবং ইউনিভার্সিটি ক্যাডেট কোরকে ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর নামে নামকরণ। 1966 সালে বিভিন্ন কলেজে এর কার্যক্রম সম্প্রসারণ এবং জুনিয়র ক্যাডেট কোর গঠন। 1971 সালের পরবর্তীতে স্কুলে এর কার্যক্রম সম্প্রসারণ এবং বাংলাদেশ ক্যাডেট কোর নামে নামকরণ করা হয়। 1979 সালে ইউটিসি, ইউওটিসি, জেসিসি এবং বিসিসিকে একত্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি নামে নামকরণ করা হয়। 2016 সালে বর্তমান সরকার কর্তৃক জাতীয় সংসদে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2016 পাশ করা হয়।